ঘূর্ণিঝড় মিগজাউমের কিছুটা প্রভাব পড়েছে বাংলাদেশও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। মূর্ছনা, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বরিশালে সকাল থেকে মেঘলা পরিস্থিতি বিরাজ করছে এবং এখন বলা যায় যে অনেকটা একটা গুমোট অবস্থা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে লজঘাট এলাকায়। এখানে আমি এসে দেখেছি যে অভ্যন্তর যে নদী বন্দরগুলো রয়েছে সেখানে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সেই মোতাবেক এক নম্বর সংকেত দেখালেও যেহেতু বরিশালের পরিবেশ ভালো রয়েছে, এক নম্বর সংকেতে কিন্তু লঞ্চ চলাচল স্বাভাবিক থাকে এবং আমরা সকাল থেকে এসে দেখেছি যে অভ্যন্তর রুটে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো যথারীতি তার নির্ধারিত যে সময় সেই সময়তে তারা সেগুলো ছেড়ে যাচ্ছে। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত বিআইডব্লিউটিএর ঢাকা অফিস থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি নিষেধাজ্ঞার, যার ফলে তাদের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এ পর্যন্ত মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টি হলেও সেটি কিন্তু খুব বেশিক্ষণ সময় স্থায়ী হয়নি। আমরা মাঝে দু একবার কিন্তু রোদে সূর্যের যে ঝলক সেই সূর্যের ঝলকও কিন্তু দেখেছি এবং এই মুহূর্তে বলা যায় যে একটি মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে। বরিশালের আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে সর্বশেষ 19 নম্বর বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড় মিগজাউমের যে পরিস্থিতি সেটি বরিশালের পায়রা বন্দর থেকে প্রায় 1375 কিলোমিটার দূরে রয়েছে এবং এর এই ঝড়টি আঘাত হানবে যে সময় তারপরে গতকাল আগামীকাল সকালের দিকে হয়তো বরিশালে বৃষ্টি হতে পারে এমনটি তারা সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত বরিশালে বলা যায় যে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধুমাত্র মেঘলা আকাশ থাকা ছাড়া আর তেমন কোনো প্রভাব পড়েনি এবং জনজীবনেও এর তেমন কোনো প্রভাব পড়েনি। এই ছিল বরিশালে মিগজাউমের বর্তমান পরিস্থিতি, প্রভাবের বর্তমান পরিস্থিতি। মূর্ছনা, রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব বরিশালে কতটা সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।